পাটুরিয়া দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে স্বাভাবিক সময়ে দৈনিক গড়ে 4000 যানবাহন পারাপার হয়, আর ঈদে তা বেড়ে দাঁড়ায় 4 গুণ। দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, এরই মধ্যে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ঘাটে। নতুন যোগ হয়েছে কোরবানির পশুর যান পারাপার, তবে পদ্মা ও যমুনা নদীতে পানির সঙ্গে বেড়েছে স্রোত। এ কারণে অতিরিক্ত নৌযান বহরে যুক্ত না করে ঈদুল ফিতরের সমপরিমাণ লঞ্চ ও ফেরি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিআইডব্লিউটিসি। যদি যাত্রী চাপ বেশি থাকে সেক্ষেত্রে আমরা ফেরির মাধ্যমে অতিরিক্ত যাত্রী আমরা ফেরির মাধ্যমে পারাপারে গাড়ির সংখ্যা বৃদ্ধি পেলেও এবং স্রোতের বিপরীতে ফেরিগুলো কিছুটা গতি কমে গেল এবং ফেরিগুলোকে সবসময়ের জন্য সচল রাখতে পারি, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে বলে আমি মনে করছি না। নদীতে দুর্ঘটনায় ব্যবস্থা নিতে প্রস্তুত ফায়ার সার্ভিসের ডুবুরি দল, আর ঘাটে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবে জেলা পুলিশ। ঈদের ধরেন 5-6 দিন আগে থেকে, ঈদের একেবারে 5-6 দিন পর পর্যন্ত আমাদের ডুবুরি সহ আমাদের 2টা বোট সহকারে যে কোনো অগ্নি দুর্ঘটনা বা লঞ্চ দুর্ঘটনা মোকাবেলার স্বার্থে আমাদের 24 ঘন্টার জন্য নিয়োজিত থাকবে। আমাদের 800+ পুলিশ সদস্য আমাদের এখানে রোডে আমাদের ঘাটে কাজ করবে, 200+ থাকবে আমাদের যে গরুর হাটগুলো আছে এখানে কাজ করবে। পুলিশ বিভাগ এবং র‍্যাব অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের সমন্বিত প্রচেষ্টায় আমরা আমাদের প্রত্যাশা থাকবে ঈদ যাত্রা যেন নির্বিঘ্নে হয়। বিআইডব্লিউটিসির তথ্য মতে ঈদুল আজহায় পরিবহন ও যাত্রী পারাপারে প্রস্তুত রাখা হয়েছে 27টি ফেরি, 31টি লঞ্চ এবং 39টি স্পিডবোট। সময় সংবাদ, মানিকগঞ্জ।